এটা কি খোলেন শোনান এবার লাগান এটা কি নীল কেন সাদা আলো কোথায় কেন মানে এই কালারটা দেওয়ার কারণ কি খোলেন এটা সাদা আলো নেন সাদা আলো নেন যান লাইট আনেন এটার বিষয়টা হচ্ছে যে তাতে এগুলির বেশি তাজা লাগে আর কিছুই না এই জেলি টেলি আছে নাকি আপনার এটা ধরে হ্যাঁ জেলি পুরোপুরি সাদা আলো পাওয়া গেল না এটা কি কত করে বিক্রি করছেন আপনার এই যে মাছের যে কালার সেই কালারের সাথে কম্বিনেশন করে আপনি লাইট জ্বালিয়েছেন কেন প্রতারণা করছেন মানুষ কাস্টমারের সাথে যাতে করে মাছটা ওই কালার ধারণ করে এই তো বলেন আপনার নাম কি মোহাম্মদ হেলাল উদ্দিন কত বছর যাবত ব্যবসা করেন ব্যবসা করছেন কত বছর যাবত অল্পদিন প্রতারণা করে যাচ্ছেন কেন সবাই ধরে আপনি করতেন বারবার আমরা বলে যাচ্ছি আপনি শুনেন না কেন কথা এটাও লাইট কোথায় সাদা হতে হবে ওই যে উপরে নাকি লাইটটা হতে হবে সাদা সাদা ছাড়া কোনো বাল্ব জ্বালাতে পারবেন না এখনই সাদা লাগিয়ে দেন সাদা ছাড়া থাকবে না এই আলো ছাড়াই চলবে হ্যাঁ যে মাছটা আসলে খারাপ কিন্তু আলোর কারণে ভালো দেখাচ্ছে তাই না না তাহলে দেন কেন এই রঙিন আলো দিচ্ছেন কেন উদ্দেশ্যটা কি রঙিন আলো কেন ব্যবহার করছেন কি বলেন দোকানে যে কি বলেন দোকানে গিয়ে কি বলেন রুই মাছ বিক্রি করবো এই আলো দেন আমারে নাকি কি বলেন দোকানে গিয়ে লাইটটাকে কি বলেন কি লাইট কিনেন এটা তো আমরা বাসায় কিনতে পারি না আপনি কি বলে কিনেন এই লাইটটা বাজারে বিক্রি করতে আসছে কিনেছেন কোন দোকান থেকে বুঝেই কেন ফেরিওয়ালার কাছ থেকে রঙিন চেয়ে চেয়ে নিয়েছেন এগুলো পরিহার করবেন সাদা আলো ব্যবহার করলে করলে করবেন না হলে আলোর ব্যবহার দরকার নেই আর সব টাকা দোকান এতগুলো লাইট জ্বালাইছে কেন বলেন তো আপনার কয়েকটা মাছ আছে অথচ এতগুলো লাইট কেন বিদ্যুতের অপচয় হচ্ছে না এখানে হয়ে গেছে এজন্য লাইট বেশি স্যার কি বলেছে বোঝেন যে আপনার তো এগুলো অতিরিক্ত এত লাইটের তো এই লাইটটা বন্ধ করে দিয়ে এটা কারেন্ট বেশি কাটে কারেন্ট বেশি কাটে এটা কম কাটে এটাকে এখানে দে তাহলে
সম্মানিত মাছ ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সকলকে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দয়া করে বিভিন্ন রকমের যে মাছ বিক্রি করেন সেই মাছের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে দেন, এবং বিভিন্ন রকমের রঙিন লাইটিং এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। দয়া করে আপনারা সবাই সাদা আলো ব্যবহার করবেন, সাদা লাইট, রঙিন আলো ব্যবহার করা নিষিদ্ধ। এখানে বিভিন্ন রকমের মাছকে খুঁটিয়ে তোলার জন্য, কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং একটি দোকানে দেখলাম 15-20টি লাইট জ্বালানো আছে, এগুলো বিদ্যুতের অপচয়, দয়া করে আপনারা সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ একটি দুইটি যেখানে বাল্ব জ্বালানো হবে সেখানে 20টি বাল্ব জ্বালানোর কোনো সুযোগ নেই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আমরা অব্যক্ত আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে ওজনে, দয়া করে ওজনে কম দিবেন না, ওজনে কম দেয় যে আইনগত দণ্ডনীয় অপরাধ। মন তালিকা প্রদর্শন করুন এবং ওজন যথাযথ ভাব প্রদর্শন করুন, ওই ওজন যথাযথ দিন। একই সাথে লাইটিং এর যে ব্যবহার আছে সেই নিয়মটাও মেনে চলুন, ধন্যবাদ।